শুভ নবমী। তোমাদের সবাইকে জানাই নবমীর অনেক শুভেচ্ছা। যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে নবমীতে আমার প্রণাম, আর যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে এই 12টা বাজতে 2 মিনিট বাকি আছে, সরি 12টা না 1টা বাজতে 2 মিনিট বাকি আছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আজকে নবমী। তো তোমরা তো জানোই যে কালকে দশমীতে আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুরের ঘট বসে, তো তার জন্য সকাল থেকে অনেক ব্যস্ততা ছিল। সকালবেলায় বাজারে গেছি, বাজারে প্রচুর বাজারহাট করেছি পুজোর জন্য। আর জানোই তো একা হাতে পুজোর বাজার করতে গেলে ভীষণই অসুবিধা হয়, তো সেই সমস্ত বাজার টাজার করে এসেছি। বাড়িতেও মায়ের অনেক ব্যস্ততা ছিল, পুজোর বাসন বের করা, তারপরে অনেক কিছু, মানে তো মা এখন করছে রান্না, তো রান্নাটা মা করে নি, তারপরে মায়ের সাথে দেখা করাচ্ছি তোমাদেরকে। আর আমিও বাজার টাজার করে এসে স্নান করে নবমী থাকতে থাকতে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তো এখন একটু সময় পেয়েছি তোমাদের সাথে কথা বলার, তাই একটু কথা বলে নিচ্ছি। তো ব্লগটা আমি এখান থেকেই আজকে শুরু করব, আর চলো সারাদিনে কি কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিভাবে গোটা দুর্গাপূজাটা সেলিব্রেট করলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, কেন কি আমার এই সমস্ত কমেন্ট করতে। তো পুজো টুজো দেওয়ার পরে তো আমার সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর ব্রেকফাস্টে একটা খুবই ইয়াম্মি ডিশ ছিল হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। তো মা বারবারই বলেছিল যে ব্রেকফাস্ট থেকে যেন আমি শুরু করি, বাট আমি সামহাও কোনো কারণে সেটা ভুলে গেছিলাম একদমই, মানে আমাকে যে ব্লগ করতে হবে আমি সেটাই ভুলে গেছিলাম। তো আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি, এখন ব্রেকফাস্টের পরের থেকে তোমাদের সাথে শুরু করছি। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার জন্য না এই ভুলটা আজকে আমার হয়েছে। তো ভেবেছিলাম যে সকাল থেকেই তোমাদের সাথে স্টার্ট করবো একদম চা খাওয়া দিয়ে, কিন্তু আজকে আমি সেটা করতে পারিনি। সকালবেলায় কাজগুলো খুব তাড়াতাড়ি করার খুব দরকার ছিল, কেন কি অনেক জিনিস না নবমীর দিন পাওয়া যায় না লক্ষ্মী পুজো করার জন্য, যেগুলো দরকার হয়, যেগুলো এসেন্সিয়াল জিনিস, যেগুলো তো সেটাই হয়েছে। সেটার জন্যই আমি ব্রেকফাস্টটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, বাট কোনো ব্যাপার না, এবার থেকে আমি দিনটাকে স্টার্ট করলাম, যা যা হবে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। দরকার হলে একদম সন্ধ্যেবেলা বা রাত অবধি তোমাদের সাথে শেয়ার করব, আর সবটাই আপডেট তোমাদেরকে। এখন ঘড়িতে ঠিক বাজে 2:30, আর আমরা এখন সবাই লাঞ্চ করতে বসবো। তো অন্যান্য দিন এত দেরি হয় না, তবে আজকে একটু কাজ ছিল, তোমাদেরকে তো আগেই বললাম, তো তার জন্য একটু আজকে দেরি হয়েছে। তো চলো দেখাই আজকে লাঞ্চের মেনুতে কি আছে। তো দেখো এখানে আছে সাদা ভাত, এই সাদা ভাত এটা হচ্ছে বাসমতি চালের ভাত, তার সঙ্গে আছে কাতলা মাছের ঝোল, মা এখানে আমাকে 2 পিস দিয়ে দিয়েছে, আর তার সাথে আছে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এখানে আছে আলু ফুলকপির ডালনা, আর এখানে আছে আড় মাছ। এই আড় মাছটা আমাদের সপ্তমীতে হয়েছিল, আর ছিলই একটু বেঁচেছিল, তো সেটা আমাদের ফ্রিজে থেকে গেছিল। আর দ্বিতীয় কথা, কালকে তো ছিল তোমার অষ্টমী, তো হয়েছিল লুচি, পনিরের তরকারি, ছোলার ডাল আর চাটনি। তো চলো খাওয়াটা স্টার্ট করি, আর তোমরাও এনজয় করো, আর তোমরাও কি কি খেলে আমাকে প্লিজ লিখে জানিও। আর আমাদের আজকে বাসন্তী পোলাও আর চিকেন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কালকে লক্ষ্মী ঠাকুরের ঘট বসবে তাই মা চিকেনটা আর আজকে করলো না, তার জন্য পোলাওটাও আমাদের, কেন কি মাংস না থাকলে পোলাও ভালো লাগে না, আর মাটন তো খেয়েইছি 2 দিন আগে জানোই, তার জন্য আজকে মাছ ভাতই চলছে। এভরিওয়ান, তো দেখো সন্ধে বাজে ঠিক 6টা বাজতে 5 মিনিট বাকি,
আর এখন থেকে আমি আমার ব্লগটা আবারও স্টার্ট করলাম, কন্টিনিউ করব। এখন আমি যাব সন্ধেটা দিতে, তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এই যে চা নিয়ে চলে এসছি, আর এরপরে দেখি আর কি কাজ আছে। আর চায়ের সাথে কিছু টা বানানো হবে, মা বলেছে, এবার কি টা বানানো হবে সেটা চা খাওয়ার পরে দেখতে পাবো। আর খুব না গরম লাগছে, হাঁপিয়ে গেছি। চলো চাটা আগে খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রচন্ড গরম এখানে, কয়েকদিন বৃষ্টি হলো, তারপরে এত গরম পড়েছে, বাবারে বাবা। এই যে চা খাচ্ছে, তোমরা তো নিশ্চয়ই অনেকেই এই সময় ঠাকুর দেখতে বেরোচ্ছ, তো ভালো করে এনজয় করো, কিন্তু সেফটিকে নিয়ে এনজয় করো। মাস্ক স্যানিটাইজার সব নিয়ে যাও, আর ডিস্টেন্স মেনটেন করে ঠাকুর দেখো। চলো আমি চাটা খেয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা। তোমাদের সঙ্গে চায়ের পরে টাটা তো অবশ্যই শেয়ার করব, কিন্তু দেখো কালকে লক্ষ্মী পুজোর জন্য মা সমস্ত ঠাকুরের বাসন বের করে নিয়েছে। আর একটা ট্রিক মা তোমাদের সাথে শেয়ার করতে চাইলো, তাই এটা শেয়ার করছি, যে আমাদের বাড়িতে যেগুলো পেতলের বাসন বা তামার বাসন যেগুলো থাকে সেগুলো কিভাবে আমরা ভালো করে পরিষ্কার করব। তো দেখো মায়ের হাতে একটু তেঁতুল আছে, আর তামার বাসনগুলোতে তেঁতুল আর লবণ একটু মাখিয়ে মা রেখে দেবে, আর যেগুলো পেতলের বাসন সেগুলোতে শুধু তেঁতুল মাখিয়ে রেখে দেবে। তার কিছুক্ষণ পরে মা এগুলোকে বাসন মাজার যে সাবান হয় সেই সাবানের সাথে স্ক্রচ বাইট দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নেবে। এতে কিন্তু খুবই পরিষ্কার হয়ে যায় বাসনগুলো, অনেক দিনকার নোংরাও উঠে যায়। তো এই যে দেখো এখানে মেজে মা পরিষ্কার করে নিচ্ছে। আর এগুলো যারা নতুন সংসার করছেন তাদের জন্য, যারা আমাদের মা কাকিমারা আছেন তারা তো জানেনি, তাদের জন্য অবশ্যই নয়, যারা নতুন সংসার পেতেছেন তাদের জন্য। তো এই দেখো এখানে এখন সার্ফ দিয়ে, সার্ফ তো নয়, এটা বাসন মাজার সাবান দিয়ে ভালো করে মা পরিষ্কার করে নিচ্ছে। এরপরে মা ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবে যে কীরকম সুন্দর হয়েছে এটা। তো দেখো মা এখানে এখন ধুয়ে নিচ্ছে, আর দেখো কি চকচক করছে না বাসনটা, একটু আগে কীরকম কালো ছিল এখন দেখো বাসনটা কি চকচক করছে। তো তোমরাও এটা অ্যাপ্লাই করতে পারো। দেখো আজকে চায়ের সঙ্গে তাতে আছে সিঙ্গাড়া, তো এখানে সিঙ্গাড়া ভাজা হচ্ছে, তো সিঙ্গাড়াটা ভেজে নিই, তারপরে চলো খেতে খেতে তোমাদেরকে সিঙ্গাড়াটা কিরকম হয়েছে সেটা বলছি। তো দেখো চলে এসেছে আমাদের ইয়াম্মি ইয়াম্মি সিঙ্গাড়া, আর এখন এই সিঙ্গাড়াটাকে আমরা এনজয় করব। তো চলো এই যে সিঙ্গাড়া চলে এসেছে, এখন সিঙ্গাড়াটা খাবো, আর এখানেই আমি আজকে ব্লগটাকে শেষও করব, কেন কি না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কেন কি তোমাদের সহযোগিতা আমার খুব এখন প্রয়োজন। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নিজের বন্ধু এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অনেক 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 শেয়ার করে দাও। টু গুড হয়েছে।
চলো বাই বাই।